আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান, আপনারা দেখছেন বিবিএনটিও। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, সিটি ব্যাংকের এমডি সহ তিন ঊর্ধ্বতর কর্মকর্তার বিরুদ্ধে আপনার যৌন হয়রানির একটি মামলা করেছে এই সিটি ব্যাংকের একজন সাবেক ভাইস প্রেসিডেন্ট সুলতানা পপি। তো তার একটি সাংবাদিক ব্রিফিংও আছে, সেই ভিডিও ক্লিপটিও আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়টি নিয়ে পেপারে যে খবরটি আসছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করি। যে একটি মামলা করেছে বন্ধুরা, এই মামলাটি হলো গুলশান থানায় মামলাটি করা হয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করছে গুলশান থানা, এবং সেই মামলাটি করা হয়েছে বন্ধুরা নারী ও শিশু নির্যাতন আইনে। তো এই মামলার প্রধান তিনজন যে আসামি তারা হলেন এই সিটি ব্যাংকের আপনার যিনি এমডি আরেফিন, এবং এই ব্যাংকের আরেকজন সদস্য তিনি হলেন আব্দুল ওয়াদুদ, এবং বোর্ড সেক্রেটারি কাফিউদ্দিন। তো এই মামলা প্রসঙ্গে আমাদের কপি গণমাধ্যমকে যে বিষয়টি বলেন, এই তিনজনই তাকে বিগত কয়েক বছর ধরে যৌন হয়রানি করে আসছিল এবং তাকে বিভিন্ন কুপ্রস্তাব দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল। তো সে এতে রাজি না হওয়ায় তাকে সম্পূর্ণ বেআইনিভাবে আপনার শুক্রবারে চাকরিচ্যুত করে এবং চিঠি পাঠায়, একদম অফিসিয়াল দিন না থাকা সত্ত্বেও। এবং তার যে চাকরিচ্যুত করে, এই চাকরিচ্যুত হওয়ার বিষয়ে সে যখন এমডির সাথে আলোচনা করে যে কেন তাকে চাকরিচ্যুত করা হলো, তখন এমডি যে আরেফিন সে বলে যে তুমি কেন আমার কথা শুনলে না, আমার কথা মানলে না, আমার কুপ্রস্তাবে রাজি হলে না, এবং এরকম নানান রকমের অভিযোগ তাকে দেয় এবং এইভাবে তাকে চাকরিচ্যুত করে। তো বন্ধুরা, এই বিষয়ে আরও বলে রাখি যে তাকে যে যৌন হয়রানি করে আসছিল এই বিষয়ে সে আপনার 10 জুলাই আপনার গুলশান থানায় একটি জিডিও করে, কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তো আপনারা চিনেনি, টাকার কারণে অনেক সময় অনেক অসাধু পুলিশের সব সদস্য না, অনেক পুলিশ সদস্যরা বিক্রি হয়ে যায়। তো পুলিশের সদস্যরা এই ব্যাংকের বিরুদ্ধে কোনো তদন্ত ব্যবস্থা নেয়নি, বরং তারা তার কাছে বিক্রি হয়ে যায়। এই কারণে সে ব্যাংক থেকে চাকরি শেষে প্রায় থানায় যায় এবং মামলার জন্য দিন চায়, কিন্তু তার আর মামলাটি নেওয়া হয় না। এভাবে দিন যেতে থাকে, দিন যেতে থাকে, এক পর্যায়ে সে চিন্তা করে যে না, এইভাবে তার মামলা দেওয়া যাচ্ছে না বা মামলা করা যাচ্ছে না, আর আমারও এই সমস্যার সমাধান হচ্ছে না। তখন সে প্রধানমন্ত্রী কার্যালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি লিখিত অভিযোগ করে, এবং সেখানে অভিযোগ করার পর সেখানে উচ্চ পদস্থ কর্মকর্তারা একটি নির্দেশনা দেয় উচ্চ পর্যায় থেকে, এবং তখনই পুলিশরা আপনার এই তদন্তে নামে এবং তার এই মামলাটি এখন গ্রহণ করে। তো তার মামলাটি এখন গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে অলরেডি তদন্ত শুরু করা হয়েছে, এবং প্রধান তিনজন যে আসামি আপনাদেরকে আগেই বললাম, এই ব্যাংকের যিনি এমডি আমাদের আরেফিন, এবং এই ব্যাংকের আরেকজন সদস্য আব্দুল ওয়াদিদ, এবং আরেকজন হলো কাফিউদ্দিন। তো এই তিনজনই মূলত তাকে যৌন হয়রানি করার বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা করে। তো মামলার বাদী সে মামলার যে এজাহার সেখানে বলে যে প্রায় সময় তার গায়ে টাচ করতো, অনেকভাবে বিভিন্ন কুপ্রস্তাব দিত এবং তার বিভিন্ন লালসার শিকার হতে হয়েছে এদের মাধ্যমে, এবং বেশ কিছু ঘটনাও সে এখানে আলোচনা করে। তো সে বলে যে 2011 সালের দিকে যে আব্দুল ওয়াদুদ সে তাকে আপনার ওই বাসায় লিফট দিয়ে দিবে, এর জন্য তাকে গাড়িতে উঠতে বলে, এবং সে প্রাইভেট কার উঠার পরে কোনো এক পর্যায়ে সে গাড়ির মধ্যে হঠাৎ তার উপর আক্রমণ চালায়, এবং সেই বিষয়টি যখন ওই ব্যাংকের যে পরিচালনা পরিষদ সেখানে বিষয়টি আলোচনা করে, তখন সেখানেও তেমন কোনো কাজ হয় না, এর কারণে সে পরিশেষে আইনে আশ্রয় নিতে বাধ্য হয়। তো বন্ধুরা, এই হলো মোটামুটি এই মহিলার বক্তব্য, এবং এই বিষয়ে সে একটি সাংবাদিক ব্রিফিংও করেছে, সেই ব্রিফিংটা আপনাদেরকে শোনাবো। তার আগে ব্যাংকের যে এমডি তার কিছু মিষ্টি মিষ্টি কথা আগে আপনাদেরকে শোনাই, কারণ ব্যাংকের এইসব এমডি, ব্যাংকে যদি আপনি জান দেখবেন সেখানকার মানুষের গেট আপ সেট আপটি অন্যরকম, যে এদের মতো চৈত্রবান, এদের মতো সুশিক্ষিত, এদের মতো ভালো লোক হয়তো বা এই পৃথিবীতে আর কেউ নেই দেখবেন, কিন্তু এরাদের তলে তলে থলের বিড়াল কত অপকর্মগুলি করে বেড়ায়। এভাবে যদি এই মেয়েটা তো ভদ্র ঘরে সুশিক্ষিত মেয়ে বিদায়, এই বিষয়টি আমরা জানতে পারলাম, কিন্তু এরকম অনেক ঘটনা আছে যা নাকি আমাদের মা বোনরা তাদের পারিবারিক কারণে হোক বা আর্থিক কারণে হোক অনেক সময় এগুলি চেপে রাখে, যার মাধ্যমে কোনো কিছু আসলে গণমাধ্যমে আসে না। কিন্তু আমাদের এই যে সুলতানা পপি ম্যাডাম, এই ব্যাংকের সাবেক যে প্রেসিডেন্ট মানে ভাইস প্রেসিডেন্ট, তিনি এই একজন ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে হওয়ার কারণে একমাত্র তিনি এই বিষয়টি আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টির একটি প্রতিবাদ করে, এবং সে তাদের সাথে এই যে পরিকল্পনা তাদের পরিকল্পনায় তাদের সাথে অংশগ্রহণ করে না, যার কারণে তার উপরে ব্যাংকের রোষানল শুরু হয় এবং তার উপর এই যে চাকরিচ্যুতির এই বিষয়টি আসে। তো বন্ধুরা, এই বিষয়ে অলরেডি পুলিশ তদন্ত শুরু করেছে, এই বিষয়ে আমরা খুব শীঘ্রই একটি তদন্ত রিপোর্ট জানতে পারবো। তবে এই বিষয়ে যখন ব্যাংকের এমডি আরেফিন এই এর সাথে আলোচনা করা হয়, তখন সে বলে যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি, সে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা করেছে, এবং আমরা অলরেডি হাইকোর্টে এই বিষয়ে আপিল জানিয়েছি, এবং সেখানে আমরা অলরেডি আপনার 6 সপ্তাহে আগাম জামিন চেয়েছি এবং আগাম জামিন আমরা পেয়েছিও, বা এরকমই তাদের আর কি চিন্তাভাবনা, তারা অলরেডি করেছে। আর তাদের দাবি, আমাদের এই সুলতানা পপি সে 80 লক্ষ টাকা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে এবং সেই লোনটি না দেওয়ার জন্য এই পরিকল্পনা। কিন্তু আমাদের সুলতানা পপি ম্যাডামের আরও কিছু বক্তব্য আছে, তিনি মামলার এজারে বলছে যে লাকি শিপ বিল্ডার্স নামক একটি কোম্পানিতে আপনার
বিপুল অঙ্কের ঋণ না দেওয়া এবং সেখানে সহযোগিতা না করার কারণেও তার উপরে এই আপনার ব্যাংকের এই রোষানলের শিকার তাকে হতে হয়েছে এবং তার উপর সবসময় একটি যৌন লালসা এবং একটা মানে মানে তাদের একটা চাহিদাই ছিল ওই প্রধান তিনজন ব্যাংক কর্মকর্তা তাদের এবং এই কারণেই মূলত এই সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতেই তার নিয়ে বর্তমানে এই আলো আলোচনা তো এই বিষয়ে সে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার কারণে এখন এই বিষয়টি মামলা প্রক্রিয়াধীন এবং মামলার পুলিশ যারা আছে তারা এই জিনিসটা তদন্ত করছে আমরা খুব শীঘ্র এই বিষয়ে একটি সঠিক প্রতিবেদন জানতে পারবো তো বন্ধুরা আমরা প্রথমে আপনার ওই আরফিন দিন এমডি স্যার তার একটা সুন্দর মুখরোচক এবং ভালো একটি বক্তব্য আগে শুনি তার চরিত্র পরবর্তীতে আপনার সামনে উন্মোচন করা হবে আগে আপনার বক্তব্যটি শুনুন আমরা চিন্তা করলাম যে চার ধরনের নারী সেগমেন্ট আসলে আছে যাদের সবার কাছে ব্যাংকিং এর সেবা পৌঁছানো দরকার এবং আমরা অ্যাজ সিটি ব্যাংক যেতে চাই চাকরিজীবী নারী হাউসওয়াইফ বা হোমমেকার নারী তারপরে আপনার প্রফেশনাল নারী যেমন ডক্টর ইঞ্জিনিয়ার টিচার্স এবং এট দ্য সেম টাইম উদ্যোক্তা নারী কারণ প্রচুর মেয়ে এখন জানেন জিডিপি কি রেটে গ্রো করছে বাংলাদেশ তো এই তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে শুনতে পারলেন ব্যাংকের এমডির মুখরোচক কিছু গল্প এবার আপনাদের শোনাবো আমাদের এই ম্যাডাম আপার কিছু বক্তব্য দিয়ে তার যে যৌন লালসা কতটা ভয়ঙ্কর এবং সে মেয়েদেরকে ভোগ করার জন্য অলরেডি একটি লোনের ব্যবস্থা করেছে এবং নতুন একটি পলিসি চালু করেছে এবং এর মাধ্যমে সে মূলত মেয়েদেরকে টার্গেট করে তো এই সব ব্যাপারে আমাদের বোনে একটি সাংবাদিক ব্রিফিং করেছে সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই এই ব্যাংকের এমডির কিছু মুখোশ উন্মোচন করে আপনার আগে তার বক্তব্যটি শুনুন এমডি সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হই এবং প্রতিবাদ করি ভোগবিলাসী এমডি মাসরুর আরেফিন তার অশ্লীল যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে না পেরে আমাকে চাকরিচ্যুতি করার সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় পরবর্তীতে আইনি আশ্রয় নিয়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার নিমিত্তে এমডি কর্তৃক তার নিজের ফেসবুক আইডি ও তার নিয়োগকৃত অসাধু লোক দ্বারা পরিচালিত বিভিন্ন ফেসবুক আইডি থেকে সামাজিক গণমাধ্যমে মানহানিকর আপত্তিজনক ছবি প্রচার এবং মন্তব্যকরণ দৈনিক পত্রিকায় মানহানিকর বিজ্ঞাপন প্রচার চেক জালিয়াতির মাধ্যমে লিগাল নোটিশ প্রেরণ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে উল্লেখ্য যে আমার সঙ্গে বিভিন্ন সামাজিক ও দাপ্তরিক কর্মকাণ্ডের সুবাদে কিছু উচ্চ পদস্থ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কিছু আনুষ্ঠানিক ছবির সূত্র ধরে তারা আমাকে গাত্রদাহের আরও একটি কারণ মনে করে এবং তারা অনুভব করে যে আমাকে দিয়ে জোরপূর্বক তাদের অতৃপ্ত যৌন লালসা পূরণ করতে গেলে তারা ফেঁসে যেতে পারে এবং তখনই তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে বেআইনিভাবে ব্যবস্থা গ্রহণ করে চাকরিচ্যুতি করেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরফিন কতিপয় দুষ্কৃতি লোকের মাধ্যমে ভীতি সঞ্চার করত 24 অক্টোবর 2019 তারিখে জোরপূর্বক ভাটারা থেকে আমার গাড়ি 28-05-92 ঢাকা মেট্রো গ ছিনতাই করে সিটি ব্যাংকের হেড অফিসে নিয়ে যায় আমার সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরিচিতি থাকায় অপ্রয়োজনীয়ভাবে তাদের সম্পর্কে বাকশালী শব্দ ব্যবহার করে মাসরুর আরেফিন কর্তৃক নিয়োজিত দেবদাস ঠাকুর নামীয় ফেসবুক আইডি থেকে বিগত 24 আগস্ট 2019 সকাল 11:38 আওয়ামী লীগ নেতাদের বাকশালী নেতা বলে অপপ্রচারের মাধ্যমে তাদের দ্বারা আমাকে দিয়ে সিটি ব্যাংক দখলের বানোয়াট সংবাদ প্রচার করেন যা সরকারের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ করেছে প্রতীয়মান হয় এসবের প্রতিবাদে আমি আইনি আশ্রয় কল্পে মামলা করলে আমাকে হয়রানি করার লক্ষ্যে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে এবং ষড়যন্ত্রমূলক আরও মিথ্যা মামলা করার পায়তারা করছে এমডি মাসরুর আরেফিন এবং তার নিয়োগকৃত লোকেরা সার্বক্ষণিক আমার গতিবিধি অনুসরণ করছে এবং যে কোনো ধরনের দুর্ঘটনার কবলে ফেলে আমাকে অপহরণ ধর্ষণ খুন সহ যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে আমি এমন আশঙ্কা বোধ করছি প্রতিপক্ষ সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এবং তার সাঙ্গপাঙ্গরা অত্যন্ত ক্ষমতাশালী হারমাই এবং সন্ত্রাসী প্রকৃতির বিধায় আমার জীবনের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপন অচল হয়ে পড়েছে পাশাপাশি আমি অন্যায়ভাবে চাকরিচ্যুতি হওয়ায় নিদারুণ অর্থনৈতিক কষ্টে মানবেতর দিনাতিপাত করছি এমতাবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় আজ সোমবার
11 নভেম্বর 2019 আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করে আপনাদের সঠিক সুষ্ঠু তদন্তের প্রত্যাশায় আপনাদের সাহায্য নিতান্তই ভাবে কামনা করছি। ধন্যবাদ। আর কিছু তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের এই আলোচনা। আজকের এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর সিটি ব্যাংকের এই 3 কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির যে মামলাটি হয়েছে, এই মামলা সম্পর্কে আপনাদের কি মতামত, আরিফিন লোকটা সম্বন্ধে আপনার কি মতামত, বা তাদের মেয়েটির এই অভিযোগ সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবেন, তবে আমি নতুন যে ভিডিওগুলি দেবো তা জানতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।